হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি সুমন দত্ত তোমাদের অনলাইন জিওগ্রাফি টিচার আজকে আমি তোমাদের মালভূমি সম্পর্কে ধারণা দেব ঠিক আছে আজকে আমরা আলোচনা করবো মালভূমি নিয়ে আগের দিন আমরা পর্বত সম্পর্কে আলোচনা করেছি এবং পর্বত থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোও বলে দিয়েছিলাম তো আজকে আমরা মালভূমি শুরু করব তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মালভূমি আমরা কাকে বলবো সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের বেশি উঁচু বহুদূর বিস্তৃত চারিদিক খাড়া ঢালযুক্ত ভূমি যার উপরিভাগ মৃদু ঢেউ খেলানো সেই ধরনের ভূমিরূপকে আমরা বলে থাকবো কি মালভূমি বোঝা গেল তাহলে মালভূমি আমরা কাকে বলবো সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল রয়েছে সেই ধরনের ভূমিরূপকে আমরা বলে থাকবো মালভূমি স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়ে আছে মালভূমি আমরা এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকা অস্ট্রেলিয়া এই সমস্ত অংশের বেশিরভাগই কি দেখতে পাই বড় বড় মালভূমি দেখতে পাই তাই না তাহলে এবার আমাদের মালভূমির বৈশিষ্ট্যটাও দেখে নিতে হবে তাহলে প্রশ্ন কী ধরনের হয়ে থাকে মালভূমি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে আমরা মালভূমির সংজ্ঞাটা তো দেখে নিলাম এবার আমরা বৈশিষ্ট্যগুলোও দেখে নিই মালভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখব মালভূমির উপরটা হয় সমতল প্রকৃতির ঢেউ খেলানো কোথাও কোথাও উঁচু নিচু হতে পারে ঠিক আছে আচ্ছা এবার আমরা আরও একটা বিশেষ বৈশিষ্ট্য দেখব যেটার কারণে বলা হয় মালভূমিকে টেবিল ল্যান্ড মালভূমিকে কী বলা হয় টেবিল ল্যান্ড কেন বলা হয় দেখো মালভূমি দেখতে কেমন হয় মালভূমি দেখতে পড়ার টেবিলের মতো হয় তোমরা চিত্রের যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে পড়ার টেবিলের মতো হয় বলে এবং ওপরের অংশটা সমতল আর দুই পাশ খাড়া যুক্ত হয় টেবিলের মতো দেখতে বলে এটাকে আমরা কী বলে থাকি টেবিল ল্যান্ড বলে থাকি ক্লিয়ার হলো এবার আমরা আলোচনা করে নেব মালভূমির শ্রেণীভাগ নিয়ে তো প্রথমেই আমরা দেখবো যেটি সেটি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি পর্বত বেষ্টিত তার মানে কি এটা বোঝা যাচ্ছে যে সমস্ত মালভূমিগুলো পর্বত দ্বারা বেষ্টিত থাকবে সেই মালভূমিগুলোকে আমরা বলতে পারবো কি পর্বত বেষ্টিত মালভূমি উদাহরণ কি হিমালয় এবং কোয়েনলুন পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত তিব্বত মালভূমি ঠিক আছে এবং এই মালভূমিটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি বোঝা গেল তাহলে পর্বত বেষ্টিত মালভূমি আমরা কাকে বলবো যে সমস্ত মালভূমিগুলোকে পর্বত দ্বারা বেষ্টিত থাকে যে সমস্ত মালভূমিগুলি পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাদের আমরা বলে থাকি পর্বত বেষ্টিত মালভূমি উদাহরণস্বরূপ আমরা দেখলাম হিমালয় এবং কোয়েনলুন পর্বতের মাঝে রয়েছে কে তিব্বত মালভূমি এটাই পৃথিবীর বৃহত্তম মালভূমি হিসেবে গণিত হয় তো চিত্রে দেখে নাও পর্বত বেষ্টিত মালভূমি নেক্সট আমরা আলোচনা করব মহাদেশীয় মালভূমি নিয়ে মহাদেশীয় মালভূমি কি দক্ষিণ আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়া আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে মহাদেশীয় মালভূমি তাহলে মহাদেশীয় মালভূমি আমরা কাদের বলবো যে সমস্ত মালভূমিগুলোর বিস্তার ব্যাপক অর্থাৎ অনেক দূর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত হয় তাদের আমরা বলবো কি মহাদেশীয় মালভূমি বোঝা গেল তাহলে মহাদেশীয় মালভূমি কোথায় কোথায় দেখতে পাই আমরা দক্ষিণ আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়া আন্টার্কটিকা গ্রিনল্যান্ড এর বিস্তীর্ণ অঞ্চলে আমরা এই ধরনের মালভূমি দেখতে পাই আচ্ছা তো কিছু মহাদেশীয় মালভূমির উদাহরণ আমরা দেখে নেব কি কি একটা হচ্ছে লরেন্সীয় মালভূমি আরব মালভূমি ভারতীয় উপদ্বীপীয় মালভূমি এগুলো হচ্ছে সমস্তই মহাদেশীয় মালভূমির উদাহরণ যেগুলোকে আমরা শিল্ড অঞ্চল হিসেবেও জেনে থাকি বোঝা গেল পরবর্তীতে আমরা আলোচনা করব লাভা গঠিত মালভূমি নিয়ে লাভা গঠিত মালভূমি কি যে সমস্ত মালভূমিগুলো ঠিক আছে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে সৃষ্টি হয়েছে সেই সমস্ত মালভূমিগুলিকে আমরা কী বলবো গঠিত মালভূমি বোঝা গেল তাহলে কি হচ্ছে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে যে সমস্ত মালভূমিগুলো সৃষ্টি করছে সেগুলোকে আমরা বলবো কি লাভা মালভূমি ওকে আচ্ছা এবার আমরা দেখব কি ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি হচ্ছে এই ধরনের লাভা গঠিত মালভূমির উদাহরণ নেক্সট আমরা চলে যাব ব্যবচ্ছিন্ন মালভূমিতে তো ব্যবচ্ছিন্ন মালভূমি আমরা কাকে বলবো যে সমস্ত মালভূমিগুলো নদী দ্বারা বিচ্ছিন্ন থাকছে যে সমস্ত মালভূমিগুলো নদী দ্বারা বিচ্ছিন্ন থাকছে তাদের আমরা বলে থাকি কি ব্যবচ্ছিন্ন মালভূমি ঠিক আছে নদী দ্বারা বিচ্ছিন্ন যে মালভূমি তাকে আমরা বলে থাকি ব্যবচ্ছিন্ন মালভূমি তো আমাদের এর উদাহরণগুলো দেখব ছোটনাগপুর মালভূমি পামির মালভূমি এগুলো হচ্ছে আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ তাহলে এই পামির মালভূমি এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি ঠিক আছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি পামির মালভূমি এবার এই পামির মালভূমিকে বলা হয় কি পৃথিবীর ছাদ বলা হয় কি বলা হয় পামির মালভূমিকে পৃথিবীর ছাদ তো এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন এটা নিয়ে মার্কের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে তো আমি তোমাদের একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি শুনে নাও তো মধ্য এশিয়ার পামির মালভূমি হচ্ছে পৃথিবীর থেকে উঁচু মালভূমি এর উচ্চতা গড়ে পাঁচ হাজার মিটারের কাছাকাছি তো অনেকগুলি পর্বত এখান থেকে বেরিয়েছে বলে এটাকে একটা পর্বতগ্রন্থিও বলা হয় আর এই মালভূমিটি অনেক উঁচু এবং এর উপরিভাগটা টেবিলের মতো সমতল হওয়ার জন্য এই ধরনের এই মালভূমিটিকে কি বলা হয় পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে বোঝা গেল তো এটা মনে রাখবে নেক্সট আমরা চলে যাবো সমভূমিতে সমভূমি কাকে বলবো কোনো নির্দিষ্ট নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপকে বলে থাকি আমরা কি সমভূমি মানে আমরা যেখানে যে অঞ্চলে বাস করছি সেটা হচ্ছে একটা সমভূমি অঞ্চলের উদাহরণ ঠিক আছে তো এবার আমরা দেখব কি প্রায় প্রতিটি মহাদেশে বিস্তীর্ণ এক একটা করে সমভূমি রয়েছে এর উদাহরণগুলো কি কী এশিয়ার গাঙ্গেয় সমভূমি আফ্রিকার নীলনদের সমভূমি উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত কিছু সমভূমি অঞ্চলের উদাহরণ সমভূমির বৈশিষ্ট্যগুলি হলো সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না মোটামুটিভাবে তিনশো মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে সমভূমির উপরিভাগটা সমতল প্রকৃতির হয় কোথাও কোথাও সামান্য ঢেউ খেলানো অংশ থাকে সমভূমি কি পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলিসঞ্চয়ের কারণে সৃষ্টি হয়েছে এ কারণে সমভূমিগুলি উর্বর হয় যে কারণে এখানে কৃষিকাজ ভালো হয়ে থাকে এবং মানুষজন অনেক বেশি পরিমাণে বাস করে বোঝা গেল এবার আমরা আলোচনা করে নেব এই সমভূমি শ্রেণীভাগ নিয়ে তাহলে সমভূমিগুলি কী কী ধরনের হয় আমরা একটু দেখে নিই প্রথমে আমরা চলে আসি যে পৃথিবীর ভিতরের শক্তি এবং বাইরের প্রাকৃতিক শক্তি দু ধরনের প্রভাবেই অনেক সময় সৃষ্টি হয় ভেতরের শক্তি এবং বাইরের প্রাকৃতিক শক্তি এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা একটু বড়ো হলে পড়বে তবে আমি জাস্ট তোমাদের একটা ওভারভিউ দিয়ে রাখি ভেতরের শক্তি যেটাকে বলা হয় আভ্যন্তরীণ শক্তি যেটা আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগে ঘটছে অর্থাৎ তোমরা এরকমভাবে মনে রাখতে পারো আমাদের যে ভূপৃষ্ঠ তার নিচে তার অভ্যন্তর ভাগে যে সমস্ত শক্তিগুলি ক্রিয়াশীল তাদের বলা হচ্ছে অন্তর্জাত শক্তি বা ভেতরকার শক্তি আর বাইরের শক্তি কোনগুলো ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত শক্তিগুলো ক্রিয়া করছে সেগুলোকে বলা হচ্ছে বহির্জাত শক্তি বা বাইরের শক্তি ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেব পলিগঠিত সমভূমি তো পলিগঠিত সমভূমি কি নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে যে সমভূমি সৃষ্টি হচ্ছে সেই ধরনের সমভূমিকে আমরা কি বলবো পলিগঠিত সমভূমি বলবো বোঝা গেল আচ্ছা তো এবার পলিগঠিত সহভির আমরা একটা উদাহরণ দেখে নিই ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সহমি হচ্ছে পলিগঠিত সমভূমির উদাহরণ তারপরে আমরা দেখব কি লাভা সমভূমি দেখো লাভা সমমি বলতে গেলে আমরা আগ্নেয় পর্বত পড়লাম লাভা মালভূমি পড়লাম লাভা সমভূমি পড়ছি সবগুলো প্রায় একই এগুলো কি হচ্ছে আগ্নেয়গিরি লাভা জমে যে সমভূমি গঠন করছে সেই ধরনের সমভূমিকে আমরা বলে থাকি কি লাভা সমভূমি আমরা দেখছি কি আমাদের ভারতবর্ষের দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি হচ্ছে লাভা সমভূমি নেক্সট আমরা আর একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লোয়েস সমভূমি তাহলে কি হচ্ছে মরুভূমির যে বালি সেটা বায়ুপ্রবাহের মাধ্যমে উড়ে গিয়ে অন্যত্র সঞ্চিত হয়ে কিসে সৃষ্টি করছে লোয়েস সমভূমির সৃষ্টি করছে বোঝা গেল তাহলে লোয়েস সমভূমিটা কী মনে করো এটা আমার একটা মরু অঞ্চল এই মরু অঞ্চলে বালি আছে তাই তো তো এবার কি হচ্ছে এখানে বায়ুপ্রবাহ ঘটছে এই বায়ুপ্রবাহের মাধ্যমে এখানকার বালিগুলো উড়ে গিয়ে অন্যত্র কোনো একটা অঞ্চলে মনে করো এই একটা বিস্তীর্ণ অঞ্চলে এসে এখানে সব বালিগুলো সঞ্চিত হচ্ছে এবং এখানে বালিগুলো সঞ্চিত হয়ে এই স্থানে যে ভূমিরূপটা গঠন করছে এই ভূমিরূপটাকে আমরা বলে থাকবো কি লোয়েস সমভূমি তাহলে হলো কি ব্যাপারটা মরুভূমির বালি মরুভূমির বালি উড়ে এসে অন্যত্র কোথাও সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করছে তাকে আমরা বলবো কি লোয়েস সমভূমি তাহলে এবার তোমরা দেখে নাও লোয়েস সমভূমির উদাহরণ আমি একটা বলে দিচ্ছি মনে রাখবে ঠিক আছে কি উদাহরণ এই যে আমি একটা মরুভূমির চিত্র এঁকেছিলাম মনে করো এটা হচ্ছে একটা মরুভূমি যার নাম হচ্ছে গোবি মরুভূমি কি নাম গোবি ঠিক আছে আর আমাদের এই যে অংশটা এখানে হচ্ছে আমাদের ইয়া এশিয়া মহাদেশের ইয়াংশি নদী রয়েছে তো কি হচ্ছে এই গোবি মরুভূমির বালি উড়ে এসে সরি ইয়াংশি নয় হোয়াংহ নদী হ্যাঁ তো গোবি মরুভূমির বালি কি হচ্ছে উড়ে এসে যখন হোয়াংহ নদী অবাহিকায় সঞ্চিত হচ্ছে তখন সেখানে এই ধরনের ভূমিরূপের সৃষ্টি হতে আমরা দেখতে পাই ক্লিয়ার হলো গভীর মরুভূমির বালি উড়ে এসে হোয়াংহ অববাহিকায় জমে যে সময় সৃষ্টি করছে সেটাই হচ্ছে একটা আদর্শ সমভূমির উদাহরণ তো আজকের ক্লাস আমরা মোটামুটিভাবে এখানেই শেষ করছি পরবর্তী দিন তোমাদের এখানে একটা কাজ দেওয়া আছে এই আমি চাইবো তোমরা সকলেই বাড়িতে এই ছকটা নিজে নিজে কমপ্লিট করার চেষ্টা করো ঠিক আছে আশা করি সকলেই পারবে কোনো প্রবলেম হবে না এতদিনে যেটুকু পড়ানো হলো বা যেটুকু পড়িয়েছি তার মধ্যে সমস্ত এই অংশটা বলা আছে এটা তোমাদের নিজস্ব দায়িত্ব তোমরা এটা কি করবে নিজস্ব দায়িত্বে নিজ দায়িত্বে এটাকে পূরণ করে নেবে তো সঙ্গে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে তোমার কেমন লাগলো আর তুমি কোন জায়গায় অসুবিধা হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো গুড বাই